আমাদের কর্তাটা সকাল থেকে যে বেরিয়ে গেছে, কোথায় কি করছে কে জানে। আজকে ঘরে সুখ ওর হবে। ওই তো রে এসছে। চলে এসছ? হ্যাঁ চলে এসছি। ব্যাগে আবার ওটা কি আছে? তেল আছে। ঘরে সব তেল আছে, তুমি আবার কি তেল কিনে এসছ? সাদা তেল কিনে এসছি। দেখি এটা আবার কি রকম সাদা তেল। এই তেলটা তো আমি জন্মেও দেখিনি। দেখতে পাওনি? চামচিকার ছবি দিয়ে আছে, চামচিকা কোম্পানির নতুন তেল বার করেছে। ও, তুমি আমাকে উল্লু পেয়ে গেছো। সত্যি করে বলো, এটা তেল না মদ? এটা মদ। কি, তুমি বাইরে মদ খেতে ঠিক ছিল, তুমি ঘরকেও মদ দিয়ে চলে এসছো হারামজাদা। শুয়ার, জানোয়ার, গাধা, তোমার কোনো জ্ঞান গব্য আছে? তোমার কোনো লাজ লজ্জা আছে? দিন দিন মদ খেয়ে যাচ্ছ, বেয়াদব কোথাকার। কি মোনা ডার্লিং, কেমন আছো? তোমার সামনে আমাকে মোনা ডার্লিং বললো, তুমি কিছু বলবে নি হারামজাদা? তুই একে মোনা ডার্লিং বললি কেন বে? শালা বোকা চোদা, আমার বউকে মোনা ডার্লিং বলবো নি তো তোর বউকে বলবো। কি হরে, শালা তুই কতটা মদ খেয়েছু বে? আজকে আমি ফুল নেশা, একটা কোয়ার্টারকে আমি একাই খেয়েছি। তোর একটা কোয়ার্টার কে ফুল নেশা হয়ে গেছে? তাই মন্ত্রটা দাও। কি করবে? তোমাকে দিতে বলছি কি না? এই মদটা 375। এই তুমি পুরো মদটা খেলিছো কেন? একটা কথা বলবে না। এই তোমার কিছু হয়নি তো? চুপ। তোমার ভাতার এখন অল ফাইন। কি বলতেছিলি? একটা কোয়ার্টার কে তোর ফুল নেশা হয়ে গেছে, তোর সামনে আমি 375 খেয়েছি, আমার এখন কিছুই মনে হয়নি। এইটা আমার বউ একে একটু সালি মনে হয়নি আমার। শালা নটাঙ্কি করছু। এই কালা, ওটা হাত না, ওটা পা। এই তো শালা হাত। ও লুট, উঠে বস। তুই কি ভাবছিস শালা, আমার নেশা হয়ে গেছে? তুই একটা 375 লি আয়, তোর সামনে আবার খেয়ে দেখাবো। শালা হারামজাদা, একটা খেয়ে উল্টে গেছে, আবার খাবে। কালা এক একটু ধরে দাও তো, ঘর ঢুকি দেই। বৌদি আমি আসছি। ঠিক আছে। কি হরে, ওই শুনছ? ওই শুনতে পাচ্ছ? কি হলো বলো? আমার মাথা করে একটা বালতি এনে রেখে দাও না। বালতি কি করবে? রেখে দাও না, একটা কাজ দিবে। ঠিক আছে, এনা বালতি, যত জ্বালায়। কি হরে, কিছু হয়নি আমার, মদটা একটু জোর খাওয়া হয়ে গেছিল আমার। ঠিক আছে, আমি আর খাটে উঠবো না। হ্যাঁ, আমি সব বমি সাফ করে দেবো। কি হরে, হাই ফ্রেন্ডস, আমার ভিডিও দেখে তোমাদের যদি একটু মুখে হাসি ফুটে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কি হরে, আরামদা লাইক কমেন্টটা কে বলতে? লাইক কমেন্টটাও করে দিও। ভালো থেকো, জয় শ্রীরাম।